চট্টগ্রামের পাহাড়তলি বাজারে অভিযান চালিয়ে 15,000 লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকালে পাহাড়তলি বাজারের একটি গুদামে এই অভিযান পরিচালনা করেন তারা। এ সময় অবৈধ মজুদের দায়ে দোকানদারকে 1,70,000 টাকা জরিমানা করেছে। জব্দ করা সয়াবিন তেল প্রতি লিটার 160 টাকায় বিক্রি করা হবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট। এই তেলটা নিয়ে বিগত কয়েক বছর ধরে আমাদের জনসাধারণের মধ্যে যে দুর্ভোগ চলতেছে, মানে এটা কয়েক বছর যদি চলে আমরা একবারে জনসাধারণ মানে সাধারণ পরিবার যারা সাধারণ নাগরিক যারা আছে তারা না খেয়ে মরতে হবে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের ভোক্তার অভিযান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। নাবিলা, আপনি যেমনটি বলেছিলেন আসলে চট্টগ্রামে নিয়ে যে তেলস্মৃতি শুরু হয়েছে এখানকার দোকানদারও কিন্তু আসলে তারই একটি অংশীদার। আমি কিছুক্ষণ আগে এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে, আমি ঠিক সেই গুদামে আছি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে তেলের মজুদ করে রাখা হয়েছে এখানে। কিন্তু আসলে একটি দুটি গুদামে কিন্তু এই অভিযান পরিচালনা করা হয় এবং এই দুটি গুদাম থেকে 15,000 লিটার অবৈধভাবে মজুদ করার তেল উদ্ধার করেছে এবং একই সাথে উক্ত দোকানদারকে 1,70,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং দোকানদার কিন্তু এর আগেও কিন্তু উক্ত দোকানদারকে কিন্তু আসলে জরিমানা করেছিল এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। দোকানদার কিন্তু আসলে এই তেলগুলো অবৈধভাবে মজুদ করেছেন এবং এটা স্বীকারও করেছেন উনি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই পাহাড়তলি বাজারে কিন্তু শুধু একটি দোকান না, অনেকগুলো দোকান আছে এখানে কিন্তু আসলে অভিযান পরিচালিত হচ্ছে এবং হয়তো বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে বলে আমাদেরকে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তেলগুলো জব্দ করা হয়েছে 15,000 লিটার, সেই তেলগুলো 160 টাকা প্রতি লিটার মূল্যে এখানে কিন্তু নিলাম দেওয়া হচ্ছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। এবং এখানে কিন্তু আসলে এই তেলগুলো উনি বেশি মূল্যে উচ্চ মূল্যে বিক্রি করবেন বলে আসলে মজুদ করে রেখেছেন বলে উনি স্বীকার করেছেন। তবে উনি মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের আর কোনো কাজ করবেন না বলে উনি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে মুচলেকা দিয়েছেন এবং একই সাথে 1,70,000 টাকা উনি প্রদান করেছেন। এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু ওনারা এই খবর পেয়েছেন এবং একই সাথে অভিযান পরিচালনা করছেন। ওনাদের এই অভিযান আরও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পেছনে যেই গুদাম দেখতেছেন আসলে এই গুদামে কিন্তু সারি সারিভাবে কিন্তু এখানে রাখা হয়েছে এবং গুদামের বাইরে দিয়ে ওনারা তালা দিয়েছেন এবং সেই তালা ভেঙে কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ভিতরে ঢুকেছেন। এ ছিল নাবিলা, চট্টগ্রাম থেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।